close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. Hi friends, welcome back to my channel. আর আমিও ভালো আছি। আর আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। আর আজকে আমি রান্না করেছি অনেক কিছু, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি ঠিক মতো ভিডিও দিতে পারছি না, কারণ অনেক সমস্যার কারণে আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না, যার জন্যে আমি ক্ষমা চাচ্ছি। আর তোমরা যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকন ক্লিক করতে ভুলো না। আর আমার ছোট মেয়ে দেখো, আমি রান্না করেছি আজকে আমার অনেক কিছু, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তবে দেখতে থাকো আমার ভিডিও, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক। আমি রান্না করেছি দেখো চিকেন, আমার বড় মেয়ে মাটন খায় না, তার জন্য চিকেন। এখানে তোমার মাছের ঝোল, রুই মাছের আলু দিয়ে ঝোল, আর এটা হলো আমার গন্ধ গজালের পাতার বড়া, মুসুরের ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া। আর এখানে আছে ডিমের ঝোল, এখানে আছে করলা ভাজি, আলু আলু করলা পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজি। আর এখানে আছে ডাল, এটাই আর সাথে যেটা ছাড়া এইসব খাবার মানে কমপ্লিট হবে না সেটা হলো ভাত। আর আছে সালাদ, কারণ অনেক অনেক রান্না করলে একটু দেখাতে ভালো লাগে, যার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আমি একটা কথা বলতে চাচ্ছি তোমাদের, আমি হলো ব্যর্থ ইউটিউবার, কারণ আমি কোনো ভিডিও ঠিক মতন আপলোড করি না। ডেলি বেসিস ভিডিও দেওয়া উচিত, কিন্তু আমি কোনো দিতে পারছি না, অনেক সময় শরীরটাও খারাপ যায়। আমি মনে করি আজ করবো কাল করবো, এই করে করে আর ভিডিও ঠিক মতন দেওয়া হয় না। মনে করি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো। এটা আমার হাজবেন্ডের ভাত, ডায়াবেটিসের রোগীর জন্য। আর আমি টাইম ঠিক বলতে পারছি না কয়টা বাজে, মানে অনেক দুটো কি আড়াইটা বাজে, কারণ সকালের পুজো সারা করেছি, তারপরে বাজারে গেছি। শশার ইয়েটা নিয়ে এসো তো, এদিকে আমার হাজবেন্ড খাওয়া দাওয়া করছে, আর আমি এদিকে আমার মেয়ে ছেলে খাবারগুলো বেরেন। তো আমি এই পর্যন্ত আমার আজকে ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। আমি আবার বলছি পুনরায় যে তোমরা আমার পাশে থেকো,
টাটা, বাই বাই।